দিনাজপুরের হিলির পান বরজগুলোতে দেখা দিয়েছে গোড়া ও পাতা পচা রোগ। গাছ মরে মরে ঝরে পড়ছে, এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। কৃষি বিভাগ বলছে অনাবৃষ্টির কারণে এই রোগ দেখা দিয়েছে, প্রতিরোধে চাষিদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। হিলি প্রতিনিধি আব্দুল আজিজের তথ্য ছবিতে সৈয়দা সামিয়া তামানের রিপোর্ট। দিনাজপুরের হাকিমপুর উপজেলায় দিন দিন জনপ্রিয় হচ্ছে পান চাষ। এখানকার সীমান্তবর্তী ঘাসুরিয়া, ঘনশ্যামপুর ও মাধবপাড়ায় দেখা মিলবে জমির পর জমিতে পানের বরজ। প্রায় 40 হেক্টর জমিতে 350 বরজ রয়েছে, কিন্তু এবার পান চাষ করে লোকসানের মুখে চাষিরা। অনাবৃষ্টির কারণে দেখা দিয়েছে গোড়া, লতা ও পাতা পচা রোগ, এতে পান গাছ মরে ঝরে পড়ছে পান। বরজ বাঁচাতে আক্রান্ত সব গাছই তুলে ফেলতে হচ্ছে। বড় আকারের প্রতি বিরা পান যেখানে বিক্রি হতো 120 থেকে 130 টাকা, দাগ থাকায় তা এখন বিক্রি হচ্ছে অর্ধেক দামে। পান পাতা পচার কারণে খুব ক্ষতিগ্রস্ত, এটা আমরা কিভাবে নির্মূল করব এটা আমরা বুঝতে পারতেছি না। আমরা কৃষি অফিসে যত লোক আছে আমাদের এখানে বরজের, সকলেই যায়, যায় যে পরামর্শ দেয়, এই পরামর্শে আসে আমরা কাজ করি, সে পরামর্শে ওষুধ দেয়, কোনো কাজ হয় না। পানের বরজে কাজ করে অনেকের সংসার চলতো, তারাও এখন দুশ্চিন্তায়। আমাদের এখানে অনেক বরজ, 400 টাকা হাজার হাজার আমার সংসার চলে, বাল বাচ্চা নিয়ে আমরা জীবন যাপন করি, দিন হাজিরা 400 টাকা ঘুর ঘুরি, এতে আমার সংসার ভালোভাবে চলে। এই পান খেত দিয়ে আমাদের সংসার যাবজ্জীবন আমরা চালাই। তবে রোগ প্রতিরোধে কৃষি বিভাগ থেকে পরামর্শ দেওয়া হচ্ছে, পচন রোধে ভার্মি কম্পোস্ট, মেলসার সহ কয়েকটি ওষুধ ব্যবহারের পরামর্শ দিয়েছেন এই কর্মকর্তা। ট্রাইকো কম্পোস্ট, এটা হচ্ছে কেঁচো সার, এটা প্রতিনিয়তই দিয়ে যাচ্ছি। আর কিছু পচন দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আমরা অটো স্টিম, মেলসার এবং এই ধরনের যে কীটনাশক এবং ছত্রাকনাশক আছে সেগুলো আমরা স্প্রে করার পরামর্শ দিচ্ছি। বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষায় পান বরজে রোগবালায় প্রতিরোধে কৃষি বিভাগের আরও সক্রিয় সহায়তা চান চাষিরা। সৈয়দা সামিয়া তামান্না, আরটিভি।